হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ পিজি তন্ময় আমি এখানে মাধ্যমিক এবং বিভিন্ন ক্লাসের বিভিন্ন ধরনের এডুকেশনের ভিডিও শেয়ার করবো যা সাবজেক্ট ওয়াইজ এবং তার সঙ্গে জব রিলেটেড বিভিন্ন টপিকগুলো নিয়েও খুব ভালো করে আলোচনা করব যদি তোমরা চাও যে তোমাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং তার সঙ্গে বেল বাটনটিও ক্লিক করে দাও যেন তোমাদের কাছে আগে পৌঁছায় এবং তার সঙ্গে তোমরা যদি এই যে বিভিন্ন ভিডিওগুলোতে যেগুলো করানো হচ্ছে তাহলে সেই ভিডিওগুলোর যদি তোমরা পিকচারাইজেশান চাও বা ছবিগুলো যদি চাও তাহলে আমার ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ থেকে তোমরা সেই পিকচারগুলো ডাউনলোড করতে পারো এবং সহজেই অঙ্কগুলোকে ধাতস্থ করতে পারো কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট তো সেই জন্য সঙ্গে থাকো তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয় তা তিন নম্বরটা বলেছে x সমান সমান দুই ওয়াই সমান সমান তিন এবং জেড সমান সমান যদি 6 হয় তাহলে থ্রি রুট এক্স বাই রুট ওয়াই প্লাস রুট জেড প্লাস ফোর রুট ওয়াই বাই রুট জেড প্লাস এর ভ্যালু কত হবে তাহলে আমরা সমীকরণটা এখানে লিখে নিয়েছি অলরেডি সমীকরণটা লিখে নিয়েছি এখানে তাহলে এক্স ওয়াই জেডের এর মান বসিয়ে পাই মান বসালাম তাহলে কী দাঁড়ালো এক্সের জায়গায় টু ওয়াইয়ের জায়গায় থ্রি জেডের জায়গায় সিক্স অনুরূপভাবে এগুলোতেও এক্স ওয়াই জেডের মান বসিয়ে দিলাম কি দাঁড়ালো থ্রি রুট টু বাই রুট থ্রি প্লাস রুট সিক্স মাইনাস ফোর রুট থ্রি বাই রুট সিক্স প্লাস রুট টু প্লাস রুট সিক্স বাই তাহলে এগুলোকে এবার আলাদা আলাদাভাবে করণী নিরসন করবো আগের অঙ্কগুলোর মতন তাহলে কী দাঁড়ালো থ্রি রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট সিক্স বাই রুট থ্রি প্লাস রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট সিক্স মাইনাস ফোর রুট থ্রি ইন্টু রুট সিক্স মাইনাস রুট টু নিচে রুট সিক্স প্লাস রুট টু ইন্টু রুট সিক্স মাইনাস রুট টু প্লাস রুট সিক্স থাকলো ইন্টু রুট টু মাইনাস রুট থ্রি নিচে রুট টু প্লাস রুট থ্রি ইন্টু রুট টু মাইনাস রুট থ্রি ক্লিয়ার তাহলে নিচেরগুলো তো হয়ে গেল কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আর উপরেরগুলো গুণ হয়ে গেল আগে ঠিক আগের দুয়ের বি নাম্বারটার মতন তাহলে কী দাঁড়ালো থ্রি ইন্টু রুট ওভার টু ইন্টু থ্রি মাইনাস থ্রি ইন্টু রুট ওভার টু ইন্টু সিক্সটাকে ভাঙিয়ে দিয়েছি টু ইন্টু থ্রি নেক্সট কী দাঁড়ালো ফোর রুট ওভার থ্রি ইন্টু রুট অভার সিক্স ছিল তাহলে সিক্সটাকে আমরা ভাঙিয়ে দিলাম 3 ইন্টু টু মাইনাস যেহেতু এখানে মাইনাস আছে কিন্তু এখানে এখনও অ্যাপ্লিকেবল হয়নি তাই এটা মাইনাসই থাকবে তাহলে ফোর ইন্টু রুট অভার থ্রি ইন্টু টু প্লাস রুট সিক্সটাকে একবারে ভাঙিয়ে দিয়েছি থ্রি টু টু মাইনাস রুট সিক্সটাকে ভাঙিয়ে দিয়েছি টু থ্রি এইটা থ্রি তাহলে পরের অঙ্কে কী বেরিয়ে গেলো থ্রি রুট সিক্স মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি কারণ দুটো দুয়ের জন্য একটা দুই বেরিয়ে গেলো বাই থ্রি মাইনাস সিক্স ঠিক আছে মাইনাস ফোর ইন্টু থ্রি রুট টু কারণ দুটো থ্রির জন্য একটা থ্রি বেরিয়ে গেল মাইনাস ফোর রুট সিক্স বাই সিক্স মাইনাস টু ওকে প্লাস দুটো টু এর জন্য একটা টু বেরিয়ে গেলো টু রুট থ্রি মাইনাস দুটো তিনের জন্য একটা তিন বেরিয়ে গেলো থ্রি রুট টু বাই টু থ্রি এবার এটাতে থ্রি কমন নিলাম থ্রি কমন নিলে কী পরে থাকলো রুট সিক্স মাইনাস টু রুট থ্রি থ্রি কাটা মাইনাস ফোর কমন নিলাম তাহলে কী পরে থাকলো থ্রি রুট টু মাইনাস রুট সিক্স ফোর ফোর কাটা টু কমন টু কমন যাবে না তাহলে এখানে ওটাই থাকবে কিন্তু টু মাইনাস থ্রি করলে দাঁড়ায় মাইনাস ওকে নেক্সট হচ্ছে মাইনাসটা চলে আসলো সামনে উপরেরটা থাকলো এটা মাইনাস এটা প্লাস মাইনাসে মাইনাস এটা ওকে মাইনাসগুলো তুলে দিলাম দাঁড়ালো মাইনাস রুট সিক্স প্লাস টু রুট থ্রি মাইনাস থ্রি রুট টু প্লাস রুট সিক্স মাইনাস টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু তাহলে অনুরূপভাবে এটা এটা কেটে গেল এটার এটা কেটে গেল এটা আর এটা কেটে গেল কেন কারণ তাদের সাংখ্যমানগুলো একই ছিল কিন্তু চিহ্নগুলো ছিল আলাদা তাহলে দাঁড়ালো জিরো জিরো ইজ ইয়োর অ্যান্সার এবার করবো চার নম্বর চার নম্বর বলেছে এক্স ইকুয়াল টু রুট সেভেন প্লাস রুট সিক্স হলে তোমরা এক এক্স মাইনাস ওয়ান বাই রুট সিক্স রুট এক্স সরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স দুই নম্বর এক্স প্লাস ওয়ান বাই এক্স তিন নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং চার নাম্বার এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান বের বের করি তাহলে আমাদের কাছে দেওয়া আছে কোনটা আমাদের কাছে দেওয়া আছে স্যার আমাদের কাছে দেওয়া আছে এক্স ইকোয়াল টু রুট সেভেন প্লাস রুটে রুট সিক্স এখান থেকে আমাদের কী প্রয়োজন সবগুলোতে দেখো ওয়ান বাই এক্স আছে তাহলে আমাকে ওয়ান বাই এক্সটা বের করে নিতে হবে ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান বাই রুট সেভেন প্লাস রুট সিক্স এইটাকে করণী নিরসন করলাম কী করলাম এ প্লাস বি ছিল এ মাইনাস বি দিয়ে গুণ করলাম তাহলে এ মাইনাস বি দিয়ে গুণ করলে কী হয়ে গেল উপরে থাকলো রুট সেভেন মাইনাস রুট সিক্স নিচে হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে হয়ে গেলো রুট সেভেন মাইনাস রুট সিক্স বাই সেভেন মাইনাস সিক্স ইকোয়াল টু ওয়ান উপরে তো যেটা ছিল রুট সেভেন মাইনাস রুট সিক্স সেটা থেকে গেল তাহলে তোমাদের ওয়ান বাই এক্স দাঁড়ালো রুট সেভেন মাইনাস রুট সিক্স ওকে তাহলে এইবার আমরা চলে যাচ্ছি মেন অঙ্কটাতে মেন অঙ্কটাতে কী বলেছে এক নম্বর বলেছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা কত তাহলে মান বসিয়ে পাই কারণ আমরা এখানে ওয়ান বাই এক্স এবং এক্সের মান দুটোই আছে এই দুটো মানকে আমরা বসিয়ে দিলাম কি এক্সের ভ্যালু হচ্ছে রুট সেভেন প্লাস রুট সিক্স মাইনাস এ ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট সেভেন মাইনাস রুট সিক্স ওকে তাহলে কী হয়ে গেলো এবার ব্যাকেটটা তুলে দিলাম কী দাঁড়ালো রুট সেভেন প্লাস রুট সিক্স মাইনাস রুট সেভেন মাইনাসে মাইনাসে প্লাস রুট সিক্স তাহলে রুট সেভেন রুট সেভেন কাটা পড়ে থাকলো কি রুট সিক্স প্লাস রুট সিক্স দ্যাট মিন্স টু রুট সিক্স ইজ ইউর অ্যান্সার অনুরূপভাবে দুই নাম্বার অঙ্কটা ওটা কী বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা কত তাহলে আমরা একই রকমভাবে মান বসিয়ে পাই মান বসালাম এক্সের ভ্যালুটা এটা প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা এটা ওকে তাহলে ব্র্যাকেটটা তুলে দিলাম ব্র্যাকেটটা তুলে দিলে দাঁড়ালো রুট সেভেন প্লাস রুট সিক্স প্লাস রুট সেভেন মাইনাস রুট সিক্স যেহেতু এদের সাংখ্যমান সমান কিন্তু চিহ্ন আলাদা দুটোই কাটা চলে গেলো তাহলে দাঁড়ালো রুট সেভেন প্লাস রুট সেভেন অ্যান্সার

কোন সূত্র থেকে স্যার সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা থেকে বসালাম আমরা এটা ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালুটা আমরা জানি কত টু রুট সেভেন বসিয়ে দিলাম টু রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস টু কারণ এক্স এক্স কাটা চলে গেছিলো তাহলে টু রুট সেভেনের ভ্যালুটা কত আসে টু রুট সেভেন হোল স্কোয়ার করলে কত আসে টু এ স্কোয়ার করলে ফোর রুট সেভেন স্কোয়ার করলে সেভেন চার সাথে আঠাশ তাহলে আঠাশ আসলো এটা থেকে মাইনাস টু ওকে তাহলে টোয়েন্টি এইট থেকে মাইনাস টু করলে কত হলো টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি সিক্স ইজ ইয়োর অ্যান্সার বোঝা গেলেও যদি বোঝা যায় না বোঝা যায় তাহলে অবশ্যই কি তোমরা কমেন্টে জানাবে এবার চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কী বলেছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স ভ্যালুটা কত তাহলে আমরা জানি কি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ ইকাল টু এ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্যার কোথা থেকে আসলো এটা আসলো হচ্ছে এ কিউ প্লাস সূত্র কী ছিল এ প্লাস বি প্লাস বি এটা এইটা ছিল সূত্রটা এটা থেকে এটা এলো ঠিক আছে তাহলে আমাদের দাঁড়ালো কি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমরা দেখলাম টু লিখে দিলাম ওকে তাহলে এক্স এক্স কাটা গেল আমরা এটাকে আর এটাকে পাশাপাশি লিখে দিলাম আর মাইনাস ওয়ান ওকে এবার এক্স স্কোয়ার প্লাস মানটা আমরা কত পেয়েছি লিখে দিলাম মাইনাস তাহলে টু রুট সেভেন ইন টু এটা করলে কত হবে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু টু করলে ফিফটি রুট সেভেন হিয়ার ইজ ইয়োর অ্যান্সার সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্কর বলা যেতে পারে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বলা যেতে পারে সচরাচর খুব আসে এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যেটা হচ্ছে পাঁচ নম্বরটা পাঁচ নম্বরে কী বলেছে এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ভ্যালুটা কত এর ভ্যালুটা বার করতে গেলে তোমরা এটাকে এটাকে আলাদা আলাদাভাবে করণীয় নিরসন করে নিতে পারো বা আমি এখানে লসাগু আকারে করেছি লসাগু করেও করতে পারো মানে ভগ্নাংশের যোগ যোগ করেও করতে পারো ভগ্নাংশে যোগ করলে এ দুটো লসাগু করে দিলাম তাহলে এটার সঙ্গে গুণ হলো এটা এটার সঙ্গে গুণ হলো এটা কেন হলো সেটা তোমরা আগেই বুঝেছ তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার আর নিচেটা দাঁড়ালো এ স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে বিটা হচ্ছে সম্পূর্ণটা এটা তাহলে পরের লাইনে এই সূত্রটা আমরা লিখে দেব কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখে দেব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস রুট অভার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এখানে এক্সগুলোকে এ আর বি দিয়ে কনসিডার করছি যাতে তোমরা সম্পর্ক সাধন করতে পারো যে কোন সূত্রটা এখানে আমরা কাজে লাগিয়েছি ঠিক আছে বাই আমরা এটাকে ফাংশনটাকে করে দিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স রুট করলে বাইরে বেরিয়ে আসলো এটা যেহেতু প্লাস ছিল চিহ্ন পাল্টালো না ওকে তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু প্লাস ছিল তাই চিহ্নটা পাল্টালো না শুধু রুটটা উঠে গেলো তাহলে এবার ব্যাকেটটা তুলে দিলাম তাহলে কী হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স রুটে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার দেখো এটার এবং এটার সাংখ্যমান একই ভ্যালুটা একই কিন্তু চিহ্নটা দেখো আলাদা আছে তাই এই দুটো চলে গেলো ক্রস কাটা ঠিক আছে তাহলে দাঁড়ালো কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করলে ফোর এক্স আর মাইনাস ওয়ান করলে মাইনাস টু তাহলে এটা তোমাদের দাঁড়ালো সরলতম মান সরলতম মান ঠিক আছে এই সমীকরণটার সরলতম মান হচ্ছে এটা ঠিক আছে এবার প্রশ্নানুসারে প্রশ্নে কী বলেছে সরলতম মান বা সরল ফলটা হচ্ছে 14 তার মানে এটা সমান সমান 14 ক্লিয়ার তাহলে তাহলে ফোর এক্স স্কোয়ার যদি 14 হয় তাহলে ফোর 2 স্কোয়ার সমান এদিকে চলে গেল তাহলে কী হয়ে গেল প্লাস টু তাহলে ফোর 14 স্কোয়ার 16 তাহলে দাঁড়ালো কি বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর মাল্টিপ্লাই ছিল এখানে আসলে ভাগ হয়ে গেল তাহলে সিক্সটিন বাই ফোর কাটা উপরে থাকলো ফোর তাহলে এক্স ইকোয়াল টু এই দিকে গেলে রুট হয়ে গেলো ফোর প্লাস মাইনাস টু রুট ফোরের উত্তর হচ্ছে প্লাস মাইনাস টু তাহলে ভ্যালুটা কত বেরোল প্লাস মাইনাস ঠিক আছে নেক্সট অঙ্ক ছয় নম্বর ছয় নাম্বারটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অঙ্ক অফ দিস চ্যাপ্টার তাহলে ছয় নম্বরে বলেছে যদি এ ইকুয়াল টু এটা বি টু এটা হয় তাহলে নিচের মানগুলি নির্ণয় করো তাহলে নিচের মানগুলো তো আমরা পরে দেখব আমাদের কী কী অস্ত্র দরকার আগে আমরা দেখি এ প্লাস বি দরকার তাহলে এ প্লাস বিটাকে আমরা বের করে নিলাম এখানে এ প্লাস বিটা আমাদের বের হয়ে গেল কীভাবে বের করলাম সেই লসাগু পদ্ধতিতে ভগ্নাংশের যোগ করে ঠিক আছে তারপর আমাদের দরকার এ ইন্টু বি এ বি বের করে নিলাম ইকোয়াল টু ওয়ান হল কারণ এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট অস্ত্র তারপর আমরা তারপর আমরা এ মাইনাস বিটাকে বের করে নিলাম কারণ এটাও আমাদের দরকার কীভাবে বের করেছি সেই এতক্ষণ ধরে তোমাদেরকে যেগুলো দেখলে তোমরা ভিডিওতে সেই পদ্ধতিতে বের করেছি ভগ্নাংশের যোগ করে বা ভগ্নাংশের বিয়োগ করে যেখানে যেটা প্রযোজ্য ঠিক আছে এ মাইনাস বি বের হয়ে গেল কী বেরোলো এ মাইনাস বি ইকোয়াল টু রুট ফাইভ এবার তোমাকে বলেছে ও আরেকটা জিনিস তোমাকে বের করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করে নিলাম কারণ অলরেডি আমরা এ প্লাস বি এবং এব মানটা বের করে নিয়েছি তাহলে সেটা আমরা মানটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস বি বের করে নিলাম এইবারে চলে যাচ্ছি আমরা ছয় নম্বরের মেন অঙ্কতে মেন অঙ্ক এক নম্বর কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস প্লাস বি এর ভ্যালুটা কত তাহলে আমরা কী করলাম এই দুটোকে পাশাপাশি নিয়ে গেলাম ঠিক আছে প্লাস এবিটাকে পেছনে রাখলাম আবার এই দুটোকে পাশাপাশি নিয়ে গেলাম মাইনাস এবিটাকে পেছনে রাখলাম এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা তোমরা বের করেছ সেভেন আর এব এর মান কত ওয়ান তাহলে বুঝিয়ে দিলাম সেভেন প্লাস ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান তাহলে সেভেন প্লাস ওয়ান করলে কত হয় এইট এইট আর নিচে সেভেন মাইনাস ওয়ান করলে কত হয় সিক্স কাটা দুই তিনে ছয় চার দুগুণে আট ওকে তাহলে ফোর বাই থ্রি তোমাদের বই উত্তর আছে ওয়ান এক পূর্ণ একের তিন ঠিক আছে ফোর বাই থ্রিকে যদি ভাগ করো তাহলে পূর্ণ সংখ্যায় আনলে এটা হবে তোমাদের অ্যান্সার এ মাইনাস বি হোল কিউ এবার দুই নাম্বারটা দুই নাম্বারটাতে কী বলেছে এ মাইনাস হোল কিউ এ মাইনাস হোল কিউ বাই এ হোল কিউ এবার এ এর মান কত বের করেছি আমরা রুট বাই এ প্লাস বি এর মান কত থ্রি তাহলে কত দাঁড়ালো ফাইভ রুট ফাইভ বাই টু রুট সেভেন টু সেভেন বা টোয়েন্টি সেভেন এবার ফাইভ রুট ফাইভ কী করে এলো স্যার রুট ফাইভ থেকে আমরা আগেও বলেছি এখনও বলছি রুট ফাইভের হোল কিউ করলে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ এই দুটো রুট ফাইভ গুণ করলে হয় ফাইভ আর রুট ফাইভটা থেকে গেলো ওকে এবার তিন নাম্বার অঙ্কটা তিন নাম্বার অঙ্কটাতে কী বলেছে এটা একটু বড়ো আছে থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এব বি প্লাস থ্রি বি স্কোয়ার বাই থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এবি প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে এখানে আমরা থ্রি বি থ্রি বিটাকে কাছাকাছি নিয়ে আসলাম ঠিক আছে আর প্লাস ফাইভ বিটাকে নিয়ে গেলাম পেছনে মাইনাস ফাইভ বিটাকে নিয়ে গেলাম পেছনে ঠিক আছে এইবার এ দুটো থেকে থ্রি কমন এ দুটো থেকেও থ্রি কমন ঠিক আছে নিয়ে যাওয়ার পরে প্লাস ফাইভ বি মাইনাস ফাইভ বি যা যেরকম ছিল সেভাবে বসে গেলো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা তোমরা জানো কি সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা তুমি জানো সেভেন এ বি এর মানটা যেন ওয়ান এ বি এর মানটা যেন ওয়ান তাহলে তিন সাথে একুশ প্লাস পাঁচ এক পাঁচ তিন সাথে একুশ মাইনাস পাঁচ এক পাঁচ তাহলে একুশ আর পাঁচ যোগ করলে হয় ছাব্বিশ বাই একুশ মাইনাস পাঁচ করলে হয় ষোলো আট দুগুণে ষোলো তেরো দুগুণে ছাব্বিশ তাহলে তেরো বাই আট এটাকে যদি তোমরা পূর্ণ সংখ্যায় ভাঙো তাহলে দাঁড়াবে এক পূর্ণ পাঁচের আট এটা তোমাদের অ্যান্সার খুব সিম্পল পদ্ধতি একটু বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে আশা করি এইবার চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা কী বলেছে এ কিউ প্লাস বি কিউ বাই এ কিউ মাইনাস বি কিউ আমরা এখানে সূত্র ফেলবো

দেখো এতটুকুর ভ্যালু তোমরা আগেও বের করেছো যদি ডিরেক্ট ওই মানটাও বসিয়ে দাও তাও হবে আবার যদি এই অঙ্ক এই অঙ্কটার ভ্যালুটা বের করেছিলাম এটা ডাইরেক্ট বসিয়ে দিলেও হবে বা তোমাদের যদি এটা পদ্ধতি দেখে থাকো তাহলে এখানে কি করে এলো এটা ফোর বাই থ্রি বা থ্রি বাই ফোর সেটা তোমরা বুঝতে পারবে ওকে তাহলে এতটুকু স্টেপ আমি বললাম না যদি অসুবিধা হয় তোমরা বলবে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। এই একই পদ্ধতিতে শুধু মাইনাসটা এইটা উপরে আছে এটা নিচে আছে তাহলে হয়ে গেল নাইন রুট নাইন বাই ফোর রুট ফাইভ এবার রুট ফাইভটাকে কী করলাম করণ নির্বিশন করলাম রুট ফাইভ ইন্টু রুট ফাইভ উপরে নিচে তাহলে নিচে দাঁড়ালো ফোর ইন্টু ফাইভ উপরে দাঁড়ালো নাইন ইন ইন্টু রুট ফাইভ তাহলে উপরে দাঁড়ালো নাইন রুট ফাইভ বাই নিচে দাঁড়ালো টোয়েন্টি ঠিক আছে এইটা হলো তোমাদের অ্যান্সার যদি এতটুকু জায়গা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো শ্রেষ্ঠ অঙ্ক সাত নম্বর সাত নম্বরে কী বলেছে এক্স ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি কমা ওয়াই ইকুয়াল টু টু মাইনাস রুট থ্রি হয় তবে নিম্নলিখিতগুলি সরলতম মান নির্ণয় করো অনুরূপভাবেই তোমাকে দেওয়া আছে এক্স ইকোয়াল টু টু প্লাস রুট থ্রি ওয়াই ইকোয়াল টু টু মাইনাস রুট থ্রি আমরা বের করে নিলাম ওয়ান বাই এক্স কী করণী নিরসনের মাধ্যমে দাঁড়ালো ওয়ান বাই এক্স ইকোয়াল টু টু মাইনাস রুট থ্রি আর ওয়ান বাই ওয়াই দাঁড়ালো টু প্লাস রুট থ্রি করণী নিরসনের মাধ্যমে আগের অঙ্কগুলো যদি দেখে থাকো তাহলে বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা নয় তারপর আমাদের আরেকটা অস্ত্র লাগবে কি এক্স ইন টু ওয়াই তাহলে এ প্লা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস তাহলে ফোর মাইনাস থ্রি তাহলে এক্স এর ভ্যালু কতবার হলো ওয়ান অনুরূপভাবে এর এক নম্বরটা কী বলেছে এক্স মাইনাস ওয়ান বাই কত এক্স মাইনাস ওয়ান কত তাহলে আমরা করলাম কি মান বসিয়ে পাই মান বসিয়ে কী পাই টু প্লাস রুট থ্রি মাইনাস ঠিক আছে তাহলে ব্যাকেটটা তুলে দিলাম টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি তাহলে কী হয়ে গেলো টু সামনে প্লাস ছিল টু এর সামনে মাইনাস আছে তাহলে চিহ্নটা আলাদা কিন্তু সাংখ্যমান একই তাই কাটাকাটি হয়ে গেল তাহলে রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে কত হলো টু রুট থ্রি ইজ ইয়োর অ্যান্সার দুই নাম্বারটা বলেছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের ভ্যালু কত আমরা জানি সেই আগেরটার মতনই ওয়াই স্কয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা এটা কাটা গেল টু থাকলো আর এটা থাকলো তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ভ্যালু কত মান বসিয়ে দিই বেরিয়ে গেল এখানে ফোর স্কয়ার কারণ এটার মাথায় হোল স্কোয়ার ছিল তাই ফোর স্কোয়ার মাইনাস টুটা তো রিমেইন থাকলো তাহলে ফোর স্কোয়ার করলে 16 মাইনাস টু তাহলে ষোলো থেকে মাইনাস দুই করলে কত হয় ফোরটিন ইজ योर আর এক্স কিউ মাইনাস আগের অঙ্কটা যদি পাঁচ নাম্বার অঙ্ক সরি ছয় নাম্বার অঙ্কটা যদি তোমরা দেখে থাকো বা চার নম্বর অঙ্কটা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের এই ধারণাটা পরিষ্কার হয়ে গেছে তবুও এখানে যতটা পারি বোঝানোর চেষ্টা করছি যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবে আমি বোঝানোর চেষ্টা করব তাহলে আমরা জানি কি এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার কাটা তাহলে থাকলো কি এখানে আমি মান বসিয়ে দিলাম এক্সের ওয়ান বাই এক্সের সরল করলাম টু রুট থ্রি আসলো আর এখানে এটাকে আর এটাকে পাশাপাশি নিয়ে আসলাম প্লাস ওয়ানটাকে শেষে নিয়ে গেলাম তাহলে কি দাঁড়ালো এইটুকুর সূত্র কি দাঁড়ালো এটুকুর সূত্র দাঁড়ালো এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দাঁড়ালো এই এইটুকুর মান বসালাম আমরা এক্সের মান ওয়াইয়ের মান বস ওয়ান বাই এক্সের মান বসালাম হোল স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এখানে এই দুটোর সমাধান করে কোথাও আসলো ফোর স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টু রুট থ্রি তো বাইরে ছিল ফোর স্কোয়ার মানে সিক্সটিন মাইনাস ওয়ান তাহলে টু রুট থেকে এক বাদ গেলে ফিফটিন তাহলে পনেরো তিরিশ রুট থ্রি ইজ এবার চার নাম্বারটা বলেছে কি চার নাম্বারটা বলেছে এক্স ওয়াই প্লাস এর মান বের করতে হবে তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালুটা তো আমরা পেয়ে গেছি কত ওয়ান প্লাস ওয়ান থাকলো এক্স ওয়াইয়ের ভ্যালুটা কত পেয়ে গেছি ওয়ান তাহলে এক থাকলো প্লাস এক দিয়ে ভাগ করলে এক তাহলে এক যোগ এক সমান দুই দুই ইজ তো সাতের এ নাম্বারটা তো এখানেই শেষ সাতের বি নাম্বারটা সাতের বি নাম্বারটা কী বলেছে থ্রি এক্স স্কোয়ার তাহলে এবার আমরা কী করব এটাকে আর এটাকে পাশাপাশি নিয়ে আসলাম ঠিক আছে আর মাইনাস ফাইভ ওয়াইটাকে পেছনে নিয়ে গেলাম তাহলে এই দুটো থেকে একবার থ্রি কমন নিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা থাকে গেল তাহলে এস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে ফর্মুলা তাহলে এখানে ফর্মুলা ফেলে দিলাম ফর্মুলা ফেলে দেওয়ার পর এই ভেতরে যে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু বুঝিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়ার ভ্যালু কত ওয়ান আর এটা ফাইভ ইন্টু এক্স ওয়ার ভ্যালু কত ওয়ান তাহলে এইখানে রুট থ্রি রুট থ্রি কাটা গেল সমাধান করে আসলো ফোর স্কোয়ার মাইনাস টু মাইনাস ফাইভ আর সামনে তো থ্রি ছিলই কমন ওকে তাহলে সিক্সটিন মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস ফাইভ তো পেছনে আছে তাহলে সিক্সটিন মাইনাস টু করলে কত হলো ফরটিন তাহলে তিন চোদ্দাং বিয়াল্লিশ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ চলে আসলো তাহলে বিয়াল্লিশ থেকে মাইনাস ফাইভ করলে থার্টি সেভেন ইজ ইয়ার অ্যান্সার আট নাম্বারটা আট নাম্বার অঙ্কটা একটু বড়ো হবে আমি একটু বড়ো বড়ো করে লিখেছি জন্যে আরও বড় হয়ে গেছে তো আট নাম্বারটা এমন কিছু নেই জাস্ট বোঝার চেষ্টা করো তাহলে এক্সের ভ্যালু দেওয়া আছে তোমার এটা ঠিক আছে ওয়ান বাই এক্স এক্স ওয়াই ইকোয়াল টু দেওয়া আছে এটা তাহলে ওয়াই ইকোয়াল টু কত ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স করলে দাঁড়ালো তোমার রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট এটা এইবার মেন সমীকরণটা চলে আসলাম আমরা যেটা হচ্ছে এটা দেওয়া আছে তোমাদের লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মানে এইটুকু লিখে ফেললাম লিখে ফেলার পর এই যে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে পাশাপাশি নিয়ে আসলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে পাশাপাশি নিয়ে আসলাম প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো এক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স ওয়াই বাই সরি প্লাস এক্স ওয়াইটা ছিল এখানে লিখে দিলাম নিচে এটারও সূত্র কি এক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ওকে ক্লিয়ার তাহলে এইবার এখানে এক্সের ভ্যালু প্লাস ওয়াইয়ের ভ্যালু বার করলাম হোলস্কোয়ার মাইনাস টু এক্স ভ্যালুটা হচ্ছে বসিয়ে দিলাম ওয়ান ওয়ান ছিল এখানে ওয়ান ডিরেক্ট লিখে দিলেও তো আমি এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু মান বসিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছি যেমন এখানে আমি ডিরেক্ট মানটা বসিয়ে দিয়েছি এখানে তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু ওয়ান ওয়ান লিখে দিলাম ক্লিয়ার এইবার এটাকে এই যে স্কোয়ারের ভেতরেরটাকে তুমি আলাদা আলাদাভাবে করণীয় নিরসনও করতে পারো আবার ভগ্নাংশের যোগ বিয়োগও করতে পারো এই দুটাকে আর এই দুটাকে ঠিক আছে তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম আমি করে দাঁড়ালো আমার এটা তারপর তারপর আমি এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করে ফর্মুলা করে যদি তোমরা আগের অঙ্কগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে কাটাকাটি করে একদম ফাইনাল রেজাল্ট দাঁড়ালো আমার কত এটার ভ্যালুটা দাঁড়ালো হচ্ছে টোয়েন্টি বাই ফোর হোল স্কয়ার মাইনাস ওয়ান আর এটার ভ্যা এটার ভ্যালু দাঁড়ালো টোয়েন্টি বাই ফোর হোল স্কোয়ার মাইনাস থ্রি তাহলে ফাইভ ফোর দিয়ে টোয়েন্টিকে কাটা দিলে ফাইভ ফাইভের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান এটা ফাইভের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান করলে কত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ মাইনাস থ্রি করলে কত টোয়েন্টি টু তাহলে টু দিয়ে কাটা করলে ইলেভেন টু দিয়ে কাটলে টুয়েলভ তাহলে টুয়েলভ বাই ইলেভেন হচ্ছে তোমাদের অ্যান্সার সমান সমান দেখো আর এস তাহলে প্রুফড এই হচ্ছে তোমাদের নাইন পয়েন্ট এর মোটামুটি সব অঙ্ক ইয়ে এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলো যদি কেউ বুঝতে না পারো বা কিছু কিছু জায়গায় আমি তোমাদের বোঝার জন্য রেখে দিয়েছি যদি না বুঝতে পারো তাহলে আগের ভিডিওগুলো দেখো এবং সমস্ত অঙ্কগুলো মিলে আমি আশা করি সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি যদি তাও না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও এবং আমি তোমাদের কাছে ধন্য কৃতজ্ঞতা স্বীকার করছি যে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো এবং যদি কিছু বোঝ বুঝতে পারো বা উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই নিজেদের ফ্রেন্ড